আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। আমি ডক্টর মোহাম্মদ সুফিলা প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাব স্পেশালিস্ট। আপনাদের কমেন্টের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তার ধারাবাহিকতা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাঁধে বা শোল্ডার জয়েন্ট, যেটা আমরা কাঁধ বলি, যে কাঁধ বা শোল্ডার জয়েন্টের ব্যথা, শোল্ডার জয়েন্ট ব্যথা, কাঁধে ব্যথা বা শোল্ডার জয়েন্ট উঠাতে সমস্যা, ঘুরাতে সমস্যা, শোল্ডার জয়েন্টে তীব্র ব্যথা, রাতে কান্না করেন ব্যথায়, অনেকে এটাকে ফ্রোজেন শোল্ডার বলে বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, পেরি আর্থ্রাইটিস, পেরি ক্যাপসুলাইটিস বা রোটেটর কাপ সিন্ড্রোম, অনেকের কমপ্লেন করেছেন কাঁধের ব্যথার সাথে হাতে ব্যথা, কাঁধের ব্যথায় চুল বাঁধতে অসুবিধা হয়, টয়লেট বা বাথরুম পয় পরিষ্কার করতে কষ্ট হয়, জামা গায়ে দিতে যাদের কষ্ট হয়, এই ব্যথায় রাতে তীব্র থেকে তীব্রতর হয়, ঘুম আসে না কাঁধের ব্যথায়, হাড়টা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আপনি হয়তো খেয়াল করেন না, আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব প্রিয়জন এটা খেয়াল করেছে। তো এই কাঁধের নানাবিধ সমস্যা নিয়ে আজকে আমি কথা বলবো। এই জন্য অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে যাদের নাম আমি কিছুটা কমন নামগুলো বলছি, মোহাম্মদ ওমর ফারুক, প্রিয়াঙ্কা সরকার, মনীষা দাস, আশরাফ উদ্দিন, হামিম মৃদা, কালাম পাটোয়ারি, সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ ভুইয়া, রেজাউনুল হক, সুষুমা সাহা, কাজী সোহানা, জাহাঙ্গীর আলম, ওবায়দুল আলম, মুজিবুর রহমান, ডক্টর ফরহাদ হোসেন, ডক্টর কানিজ মাওলা, ডক্টর গুলজার আলী, অনেক ডাক্তার এই ব্যাপারে জানতে চেয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার এই ব্যাপারে জানতে চেয়েছেন, আর বেশিরভাগ হচ্ছে যাদের ডায়াবেটিস আছেন তারাও তাদের এই সমস্যা ভুগে থাকেন, অনেকেরই লেখছেন, বা যাদের অনেকের বয়স্ক, যাদের বয়স 50 ঊর্ধ্বে তারা অনেকেই প্রশ্ন করেছেন। তো আসেন, সবার নাম আর পড়া যাবে না, দুঃখিত। এই যে কাঁধে ব্যথা বা শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টটা কী টাইপের জয়েন্ট এটা আগে আপনাদের বুঝতে হবে। শোল্ডার জয়েন্টটা হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেখেন, খেয়াল করেন, খুব সুন্দর একটা ছবি এখানে আছে, এটা কি আমরা বলি শোল্ডার জয়েন্ট, এইটা এই শোল্ডার জয়েন্টের ব্যথা বোঝার আগে আপনাকে বুঝতে হবে শোল্ডার জয়েন্ট কী দিয়ে ঘটিত। আমাদের এই যে স্ক্যাপুলা দেখেন, এটার এখানে একটা মাথা আছে হেড, এবং এই যে এটা হিউমেরাস, হিউমেরাসের হেড, এই দুইটা দিয়ে মূলত হচ্ছে শোল্ডার জয়েন্ট ঘটিত। পিছনে স্ক্যাপুলার স্পাইনাস প্রসেস আছে, সামনে ক্লাভিকল বা বিউটি বোন বা কলার বোন, এই দ্বারা শোল্ডার জয়েন্টটা ঘটিত, একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই শোল্ডার জয়েন্ট সবচেয়ে বেশি শরীরের মুভমেন্ট হয়, আপনার লেখতে, বল থ্রো করতে, কাজ করতে, কিছু ঘুরাতে, মা বোনরা যখন পাকশাক করেন, ঘুরাতে গেলে, চুল বাঁধতে গেলে, মুখমণ্ডল পয় পরিষ্কার হতে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, এই যে আমি কথা বলছি অ্যাক্টিভিটিস, শোল্ডার সবচেয়ে বেশি শরীরে মুভমেন্ট হয়। সো এই মুভমেন্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে শুধু যে ব্যথা বেদনা কষ্ট তা না, একটা মানুষ মানসিক রোগে আক্রান্ত হয়, মানসিক আস্তে আস্তে তাকে ডিপ্রেশনে ভোগে, সে খিটখিটে মেজাজ হয়ে যায়, বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে, অন্য কলিগ বা আত্মীয় স্বজন বা আপনার নিকটস্থ লোকজনের সাথে সে খারাপ আচরণ করতেই থাকে, এটি স্বাভাবিক। এই শোল্ডার জয়েন্টে কমন যে রোগগুলো হয় বা ডিসঅর্ডার হয় তার মধ্যে অন্যতম আমরা সবাই জানি যে ফ্রোজেন শোল্ডার, এটা আমরা অনেকেই শুনি বা আপনারা শুনেছেন যে ডাক্তার বলেছে আপনার শোল্ডার ব্যথার কারণ হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এখন আসেন, ফ্রোজেন শোল্ডারটা কি এটা একটু আমি বোঝানোর চেষ্টা করি। এই যে শোল্ডার জয়েন্ট, এই যে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি,
এই যে জয়েন্ট, এই জয়েন্টগুলো তো হাড্ডি দ্বারা তৈরি, ভিতরে হাড্ডিগুলার ভিতরে জয়েন্টটাকে একটা ক্যাপসুল শীট দ্বারা আবৃত থাকে, যেটার মধ্যে এক প্রকার নরম পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। ওই ক্যাপসুল শোল্ডার জয়েন্টের ভিতরে যে ক্যাপসুল থাকে, জয়েন্টের ক্যাপসুল, সেই ক্যাপসুল অনেক কারণে ইনফ্লামড হয় বা প্রদাহ হয়, অনেক কারণ আছে, সেটা কারণ আমি বলছি। তখন ওই যে সাইনোভিয়াল ফ্লুইডটা আছে সেটা আর প্রোডাকশন হয় না, ক্যাপসুল যখন প্রদাহ হয়, না হলে জোড়াটা আস্তে আস্তে মুভমেন্ট কমে যায়, পেইন হয়, ক্যাপসুলটা স্টিক হয়ে যায়, টাইট হয়ে যায়, শিঙ্ক হয়ে যায়, শ্রিঙ্কেজ বা আটকিয়ে যায় বা ফ্লেক্সিবিলিটি কমে যায়। ওই ক্যাপসুলের চারপাশে অন্যান্য যে লিগামেন্ট থাকে এবং ফাসা থাকে, ডিপ ফাসা, তারপরে সুপারফিশিয়াল ফাসা, আবার মাসেলস থাকে, সবগুলো আস্তে 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 ইনফ্লামড হতে থাকে, প্রদাহ হতে থাকে, তখন জোড়াটা আস্তে 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 শক্ত হয়ে আসে। এই যে শক্ত হয়ে আসাটা কি বলা হয়, ফ্রোজেন। ফ্রোজেন আপনারা তো বুঝতেই পেরেছেন যে জমে যাওয়া, পানি যেমন জমে যায়, বরফ হয়ে যায়, ফ্রোজেন হয়ে যায়, লাইক দ্যাট জোড়াটা জমে যাওয়া। জোড়ার যে ভিতরে সফট টিস্যুগুলো থাকে, ইন্টারনাল স্ট্রাকচার থাকে, সেটা আস্তে 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 শিরিঙ্ক হয়ে আসে, জমে যায়, পানি যেটা থাকে শুকিয়ে যায়। তো দিস ইজ ফ্রোজেন শোল্ডার। তো অনেকে শোল্ডারে যে কোনো ব্যথা হলেই শোল্ডার ফ্রোজেন হয়ে গিয়েছে বলে প্রেসক্রিপশন করে দেয়, ওষুধ খেতে থাকে, বিভিন্ন জায়গায় থেরাপি দিতে থাকে, দিতে দিতে শোল্ডার ডিসলোকেশন করে নিয়ে আসে আমার কাছে, শোল্ডারে হাড্ডিগুলো সরে গিয়েছে। এই যে বারবার এটা দেখাইতে হয়, কিছু করার নাই, এই হাড় অনেক সময় নিচে নেমে যায়, এই ক্লাবিকলের জোড়া ছুটিয়ে ফেলেছে, ব্যায়াম করে উল্টাপাল্টা এক্সারসাইজ করে, টানাটানি করে, ম্যাসাজ করে, ডলাডলি ডলাডলি, বিভিন্ন থেরাপি সেন্টারে ডলাডলি করে, ডলাডলি, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, ডলাডলি, নন সায়েন্টিফিক ট্রিটমেন্ট, এই সকল কারণে শোল্ডার। এরপরে আসে শোল্ডার শুকিয়ে নিয়ে আসে, এই জোড়াটা ভালো দেখতে সুন্দর করলে এটা শুকিয়ে গেছে, এরপরে নিয়ে আসে ব্যথার সাথে, হাত শক্তি নাই, শরীরের শক্তি পায় না, হাত অবশ, হাত আঙ্গুল ধরতে পারে না, কষ্ট হয়, সাহস নাই, ডিপ্রেশনে পড়ে যায় অনেকে, যে অনেকে মনে করে জীবনে আর বেঁচে থেকে লাভ নাই। তো এই যে ফ্রোজেন শোল্ডার, এটা এখন মডার্ন ডায়াগনোসিস, এটা একটা ভ্যাগ টার্ম হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা অপটার্ম হয়েছে। আর মূল কারণটা হচ্ছে শোল্ডার ব্যথা হইলেই অনেকে এই টার্মটা জানে যে ফ্রোজেন শোল্ডার, কিন্তু বাস্তবে যারা আমরা পুনর্বাসন ব্যথা নিয়ে কাজ করি, আমরা কিন্তু শোল্ডারের এখন সুপার স্পেসিফিক ডায়াগনোসিস করে থাকি, যে শোল্ডারের পেইনটা কি কী কারণে হয়েছে। আমি কিছু নাম বলছি, আপনারা শোল্ডার জয়েন্টে হয়ে থাকে আপনারা শুনবেন, পেরি ক্যাপসুলাইটিস, পেরি আর্থ্রাইটিস, রোটেটর কাপ সিন্ড্রোম, সুপ্রা স্পাইনাইটাস টেন্ডিনাইটিস, ইনফ্রা স্পাইনাইটাস টেন্ডিনাইটিস, বাইসেপস টেন্ডিনাইটিস, তারপরে শোল্ডারে অস্টিও আর্থ্রাইটিস, শোল্ডারে টিউমার হতে পারে, শোল্ডারে ক্যান্সার হতে পারে, শোল্ডার ডিসলোকেশন হতে পারে, অ্যান্টিরিয়র ডিসলোকেশন বা পোস্টিরিয়র ডিসলোকেশন বা ইনফেরিয়র ডিসলোকেশন হতে পারে, শোল্ডারে বার্সাইটিস হতে পারে, শোল্ডারের লিগামেন্ট টর্ন হতে পারে, ছিঁড়ে যেতে পারে, শোল্ডারের চারপাশে যে মাসেলসগুলো আছে, রোটেটর কাপ মাসেল, যে মাসেলগুলো শোল্ডারকে মুভমেন্ট করে, এই মাসেলগুলার অ্যাটাচমেন্ট, ইনসার্শন, যেখানে অ্যাটাচড হয়েছে শোল্ডারে, যেখানে মাসেলগুলো একটার উপরে একটা ওভারলেপ করা আছে, সেখানে বিভিন্ন প্রকার ভাইরাল ব্যাকটেরিয়াল প্রদাহ হতে পারে, নিউরাইটিস থেকে শোল্ডারে পেইন হতে পারে, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস ইনডিউস নিউরাইটিস, তারপরে সেপটিক আর্থ্রাইটিস শোল্ডারে হতে পারে, তারপরে শোল্ডারে মাইক্রো মাইক্রো ট্রমাটিক সমস্যা থাকতে পারে, ক্যালসিফাইক ডিপোজিশন শোল্ডারে হতে পারে, লটস অফ প্রবলেম হতে পারে, যেমন ঘাড়ের সার্ভাইকেল ডিস্ক প্রলাপস। ইতিপূর্বে সার্ভাইকেল নিয়ে আমি আপনার ঘাড়ের আপনাদের ভিডিও দিয়েছি, সো অনেকে ঘাড়ের প্রবলেম শোল্ডারে এফেক্ট হয় সেকেন্ডারিলি,
শোল্ডার নাড়াতে পারে না, হাত উঠাতে পারে না, শক্তি পায় না, আঙ্গুল পর্যন্ত ব্যথা চলে যায়, এলবো পর্যন্ত চলে যায়, তো সেটাকেও ফ্রোজেন শোল্ডার বলে চালিয়ে দেয়। তো যার কারণে রোগীগুলো ভালো হয় না। আপনাদের একটা কথা আমি বারবার বলি, এখনও বলি, ভবিষ্যতে বলবো, যতদিন আল্লাহ পাক হায়াত রাখে এবং আমার ব্রেন যতদিন ভালো থাকে ইনশাআল্লাহ, যেহেতু আমি এইগুলো নিয়ে রিসার্চ করি সারাদিন এবং চেষ্টা করি আপনাদের গবেষণা লব্ধ ডাটা দিতে, কথাটা খুব ক্লিয়ার আপনাদের বলি, শোল্ডার পেইন হোক আর যাই হোক, অ্যাট ফার্স্ট ইউ শুড গো টু এ স্পেশালিস্ট। নর্মাল চিকিৎসক, জেনারেল চিকিৎসকের কাছে গিয়ে কোনো লাভ নাই। আপনাকে যারা শোল্ডার নিয়ে দীর্ঘদিন প্র্যাকটিস করে, শোল্ডারে ব্যথা নিয়ে কাজ করে, বিকজ আপনার ডায়াগনোসিস যদি ঠিকমতো না হয় তাহলে আপনি কিন্তু ভুল চিকিৎসার গ্রস্ত হবেন, ভুলভাবে ঘুরতে থাকবেন, সময় অপচয় হবে, আপনার স্বাস্থ্য আরও খারাপ হবে, শরীর নষ্ট হয়ে যাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সো সবার আগে আপনারা চেষ্টা করবেন যে ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলবেন যে আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে। হ্যাঁ, অনেক সময় আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, যেমন কারো যদি সুপ্রাস্পাইনেটিস টেন্ডিনাইটিসের সাথে হয়তো বার্সাইটিসও থাকতে পারে, ইয়েস নো প্রবলেম, দুই তিনটা ডায়াগনোসিস থাকলে সেটাও যেন ডাক্তার সাহেবরা লিখে দেয়। তাহলে আপনার ডায়াগনোসিসটা যখন ক্লিয়ার হবে আপনার, তখন আপনার চিকিৎসাটা স্পেসিফিক হয়ে যাবে, না হলে ওই গ্রস চিকিৎসা হবে, যে একটা জায়গায় কোনো এক জায়গায় কিছু শত্রু আছে, তো শত্রু মারতে গেলে সেনাবাহিনী সে কি AK-47 ইউজ করবে নাকি বোমা ইউজ করবে, সেটা যদি চিন্তা করে। এখন শত্রু যদি স্পেসিফিক না করা যায় তাহলে বোমা মারতে হবে, বোমা মারলে তো আপনার মিত্রও মারা যাবে, ওই এলাকায় তো আপনার বন্ধুও থাকতে পারে, আপনার ওই এলাকায় আপনার পক্ষের লোকও তো থাকতে পারে, তো তারাও মারা যাবে। তো এই জিনিসটা হচ্ছে চিকিৎসার বিজ্ঞানটা এরকম, যে আপনার শোল্ডারে পুরা গ্রসলি থেরাপি শুরু করলেন, গ্রস এক্সারসাইজ শুরু করলেন, যেটার মাসেলের স্ট্রেস করার দরকার নাই, স্ট্রেসিং করার দরকার নাই, থেরাপি দেওয়ার দরকার নাই, আপনাকে সেটাকেও সেই স্ট্রাকচারটাকেও থেরাপি দিলেন, এরপরে সিস্টেমিক ওষুধ খেলেন, তাহলে তো ভাই আপনার ভালো স্ট্রাকচারগুলো নষ্ট হবে। তো জিনিসগুলো আমার মনে আপনাদের বুঝাতে পেরেছি। অ্যাট ফার্স্ট স্পেসিফিক ডায়াগনোসিস খুব ইম্পর্ট্যান্ট, আপনারা আরও সচেতন হতে হবে। আপনাদের অনেকেরই ধারণা ডাক্তার সাহেবের কাছে গেলে কিছু ওষুধ লিখে দেখ, খেতে থাকি, যা হওয়ার হবে, বা গেলেই কেবল থেরাপি লিখে দেন। থেরাপির চিকিৎসাটা নির্ভর করে চিকিৎসকের ডায়াগনোসিসের উপরে, এক এক রোগের এক এক চিকিৎসার এক এক থেরাপি, এক এক ডায়াগনোসিস অনুযায়ী এক এক থেরাপি। সো অ্যাট ফার্স্ট এই যে শোল্ডারের ব্যথা বেদনা, কাঁধে ব্যথা, ফ্রোজেন শোল্ডার বলেন, অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস আমরা যাই বলি না কেন, সেটা আদৌ ডায়াগনোসিসটা কী এবং সেটা প্রয়োজনে টেস্টের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রোগটা সহজেই নির্মূল হবে। যাদের বয়স 40 আপ 50 আপ, তাদের শোল্ডারের এই প্রবলেমটা কমন। এর মূল কারণটা হচ্ছে ঘাড়ে সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস হয়, ডিস্ক প্রলাপস থাকে, তা থেকে শোল্ডার বাইল্যাটারাল হতে পারে বা ইউনিল্যাটারাল হতে পারে, যে এক পাশে হতে পারে বা দু পাশে হতে পারে, এই শোল্ডার আপনার ব্যথা হতে পারে, অনেক সময় আঙ্গুলে ব্যথা চলে যায়, সার্ভাইক্যাল রুট কম্প্রেশন থেকে হয়ে থাকে, অনেক কারণ আছে। এটা খুব স্পেসিফিক, স্পেশালিস্ট ছাড়া এগুলো ডায়াগনোসিস করতে পারে না। শোল্ডারের অনেক সময় ফাইবার, যেমন ডেল্টয়েডের ফাইবার আছে, এগুলো অ্যান্টেরিয়র ফাইবার, মিডল ফাইবার, পিছনের ফাইবার, পোস্টেরিয়র ফাইবার, আবার এখানে উপরে ট্রাপিজিয়াস মাসেলস আছে, অনেক কারণে মাসেলস স্পাজম হতে পারে, শোয়ার সমস্যা থেকে হতে পারে, দুটো বালিশ ব্যবহার করা থেকে হতে পারে, কারো শোল্ডারের কাঁধ অনেক বড়, যেমন পুরুষদের কাঁধ কিন্তু অনেক বড় মেয়েদের তুলনায়, তো পুরুষদের লাইফস্টাইল আর মেয়েদের লাইফস্টাইল এক হবে না, তো এক একজনে এক এক রকম সমস্যা দেখা দেয়। অনেকে ডায়াবেটিস থাকে, যেমন যাদের ডায়াবেটিস মোর দ্যান 2 ইয়ার্স বা 3 ইয়ার্স 10 ইয়ার্স ধরে, তাদের কিন্তু এই শোল্ডারটা জমে যেতে পারে, পেরি ক্যাপসুলাইটিস বা পেরি আর্থ্রাইটিস আমরা বলে থাকি হতে পারে, বা অনেকের বয়সজনিত আর্থ্রাইটিস ডেভেলপ করে, অনেক সময় ভিতরে অসিফিকেশন তৈরি হয়, অস্টিওফাইট তৈরি হতে পারে, তারপরে হচ্ছে ক্যালসিফিকেশন তৈরি হতে পারে, অনেক সময় শোল্ডার জয়েন্টের চারপাশে যে লিম্ফ নোডগুলো থাকে না, এই নোডগুলো ইনফ্লামড হতে পারে, বার্সাগুলা ইনফ্লামড হতে পারে, বার্সাইটিস হতে পারে। তো এই জিনিসগুলো আসলে একজন স্পেশালিস্ট ছাড়া এটা বের করা খুব টাফ। তো শোল্ডার জয়েন্ট আপনাদের যখনই যার যে সমস্যা থাকুক বা হোক না কেন, আমি যেটা বলবো যে অনেকে আবার দেখা যায় যে ট্রমাটিক,
যে আঘাত পেয়েছে একটা ভুলভাবে, বা অনেকের হয়তো আঘাতের কারণে শোল্ডার জয়েন্টটা খুলে গিয়েছিল। তো যার একবার শোল্ডার জয়েন্ট খুলে যায়, যেটা আমরা বলি ডিসলোকেশন, এই ডিসলোকেশন কিন্তু দু বা তিন বা চারবার বা মাসের পর মাস, বছরের পর বছর রিকারেন্ট হতে থাকে, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, এটা একটা কমন। তখন শোল্ডারের ভিতরে যে পানি প্রোডাকশন তো দূরের কথা, হাড়টা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হয়ে জোড়া নষ্ট হয়ে যায়। তো এগুলো আমাদের প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করতে হয়। আমি শোল্ডারের কিছু বেসিক এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটায় এবং ফেসবুক পেজে, পিছনে যাবেন দেখবেন শোল্ডারের ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ। এখন কারো যদি ডায়াগনোসিস নাও হয়ে থাকে, জানেন না বা হয় নাই, পারেন নাই বা ডাক্তার পান নাই বা হয় নাই বা এখনও করেন নাই, তারা ওই এক্সারসাইজগুলো নীরবে নিশ্চিন্তে নির্ধিদায় ঠান্ডা মাথায় আস্তে ধীরে করতে থাকবেন। কি যেমন পুলি বানিয়ে নিতে পারেন বা কিনে নেবেন, ওভারহেড পুলি উপরে কিছুতে টাঙ্গিয়ে পুলি এক্সারসাইজ। হ্যাঁ, দেখেছেন আপনারা পুলি এক্সারসাইজ, এটা করবেন। এটা ওই যে উপরে সিলিং ফ্যান থাকে, সিলিং ফ্যানের হুকে বা সিলিং ফ্যানের পাশে একটা হুক লাগিয়ে দূরে, ওটা করবেন। তারপর হচ্ছে শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ, কীরকম এই দুই হাত একসাথে ধরে ধরে আস্তে আস্তে উঠাবেন, একেবারে কান পর্যন্ত আস্তে নামাবেন, আস্তে উঠাবেন, আস্তে নামাবেন। তারপরে হাত এই পিছনে দিয়ে দুই কোণে একসাথ করবেন, সোজা করবেন, একসাথ করবেন, একসাথ করবেন, সোজা করবেন, একসাথ করবেন, একসাথ করবেন, একসাথ করবেন, এগুলো করবেন। তারপরে এই যে এটা দিয়ে এভাবে ঘুরাবেন, চেষ্টা করবেন, এটা তো বলেছি উঠানো নামানো, তারপরে এটা ঘুরানো, তারপরে হাতটা ঘুরানো, পেন্ডুলার এক্সারসাইজ। ওয়াল ওয়াল ধরে 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 হাতটা আস্তে আস্তে উঠাবেন, আবার নামাবেন, ওয়াল ধরে 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 উঠাবেন, আবার নামাবেন, ওয়াল ধরে 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 উঠাবেন, আবার নামাবেন। লেপা, মহিলারা তো লেপেন, ঘর লেপছেন না আগে? আমার মা প্রচুর ঘর লেপত আগে। তো এরকম লেপবেন, হাতের লেপা, এগুলো আস্তে আস্তে একটা সাপোর্ট নিয়ে একটা কিছুর মধ্যে ওয়াল লেপবেন বা ফ্লোর লেপা, এই জাতীয় এক্সারসাইজ, বা টেবিলে লেপন টাইপের এক্সারসাইজ। আর যাদের দীর্ঘমেয়াদী শোল্ডার যদি ফুলে না গিয়ে থাকে, গরম না হয়ে থাকে, আপনারা হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ দিয়ে আগে 10-15-20 মিনিট সেক দিয়ে নেবেন, তারপরে এক্সারসাইজগুলো করবেন। আমরা পুলি এক্সারসাইজ বলি, তারপরে হচ্ছে ওয়াল এক্সারসাইজ, পেন্ডুলার এক্সারসাইজ, এবং এই যে কয়েকটা এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম, এগুলো আপনারা নিজে নিজে করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ঝুলাবেন, হ্যাঁ, দোলনার মতো এভাবে দোলনা দোলাবেন, আস্তে আস্তে করবেন, হ্যাঁ, জোরে জোরে করতে পারেন, দোলনা দোলাবেন, দোলনা। এগুলা শোল্ডারে অনেক উপকারে আসে। আবার অনেকের এই শোল্ডার এই মাসেলগুলো টাইট হয়, যার কারণে এটা শোল্ডারটা রিল্যাক্স হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে গার্ডেল এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভ ফ্রি এক্সারসাইজ। এই যে দেখেন, এই যে এই গার্ডেল, এই পিছনে নিজে স্ট্রেস দিবেন, আবার সামনে, আবার পিছনে স্ট্রেস দিবেন, আবার সামনে, আবার স্ট্রেস দিবেন, আবার সামনে। এক্সারসাইজ করার পূর্বে কিছুক্ষণ কুসুম গরম সেক দিয়ে নেবেন। যাদের শোল্ডার দীর্ঘদিন ব্যথা, ধরেন কয়েক মাস হয়ে গিয়েছে, তারপরে কোনো ফুলা নাই, কোনো গরম হয়ে যায় না তারা, আবার যাদের ফুলে গিয়েছে, অনেক সময় শোল্ডার ফুলে যায়, লাল হয়ে যায়, রেড হয়ে যায়, তারা কিন্তু ঠান্ডা শেক, বরফ শেক, ডাইরেক্ট বরফ দেওয়া যাবে না। এর আগে বলেছি বরফ দেওয়ার নিয়ম, সেটা হচ্ছে কুসুম গরম ঠান্ডা পানির মধ্যে গামছা ভিজিয়ে দিতে পারেন, অথবা বরফের গুঁড়াকে গামছার মধ্যে পেঁচিয়ে তারপরে দিবেন, ডাইরেক্ট বরফ দেওয়া যাবে না। 5-6 মিনিট দেওয়া যায়, এটা বুঝে বুঝে মাঝে মাঝে একটু উঠে রাখলেন, আবার দিলেন, আবার উঠালেন, এভাবে। হ্যাঁ, আর এই এক্সারসাইজগুলো যেটা বললাম, শোল্ডার গার্ডেল এক্সারসাইজ। তারপরে এই যে কাঁধ উঠানো নামানো, উঠে ধরেও রাখতে পারেন, আবার উঠায় নামাতে পারেন। তারপরে হচ্ছে এই কাঁধ দুইটা এ একসাথ করা, আবার পিছিয়ে নেওয়া, একসাথ করা, পিছিয়ে নেওয়া, একসাথ করা, পিছিয়ে নেওয়া, একসাথ করা, পিছিয়ে নেওয়া, কাঁধ উঠানো নামানো। তারপরে সামনের দিকে ঘুরানো কাঁধ, এই যে এগুলো তো অফিসে বসেই করা যায়, এটার জন্য অফিসে তো ডিস্টার্ব হবে না, এই যে এটা করা যায়, দেখেন। আবার উল্টা,
কি এই এক্সারসাইজগুলো করেন। এক্সারসাইজের পরও আবার গরম শেক দেওয়া যায়। মনে করেন এক্সারসাইজ করার পূর্বে 5-6-10 মিনিট দিলেন, এক্সারসাইজ করলেন, আবার করলেন, তো এটা সকালে একবার করলেন, দুপুরে করলেন, রাতে করলেন, 2 বার 3 বার 4 বারও করা যাবে, অসুবিধা নেই, 1 বারও করা যায়। এগুলো করলে আপনার কোনো মহাভারত অশুদ্ধ হবে না ইনশাল্লাহ, কোনো ক্ষতি হবে না। কিন্তু অ্যাজ এ চিকিৎসক আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে শোল্ডার জয়েন্টটা ফিক্সড হয়ে যাবে, শুকিয়ে যাবে, দেখা যাবে যে প্রপার ট্রিটমেন্ট হবে না, উল্টাপাল্টা থেরাপি দেওয়া হলো, এগুলা ক্ষতিগ্রস্ত হবে। তো এগুলা আশা করি আপনার উপকারে আসবে। আর যাদের বয়স 40-এর উপরে তারা হায়ালিউরোনিক অ্যাসিড ক্যাপসুল যদি কিনতে পাওয়া যায় আমাদের ফার্মেসিতেও আছে, প্রতিদিন রাতে একটা করে খাবেন টানা 4-5 মাস, গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট MSM কোলাজেন টাইপ 2 এর মিক্সার, সেটাও একটা করে 2 বেলা টানা 4-5 মাস। আর কোরাল ক্যালসিয়ামটা ভালো, এটা আপনারা খেতে পারেন, সেটা বেশি খাওয়া যাবে না, রাতে একটা করে 2 মাস ব্যথানাশক মলম শোল্ডারে ব্যথায় দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এই ওষুধগুলো আপনার সাপ্লিমেন্ট, এগুলো ওষুধ না, এগুলো আপনারা কিনে খেতে পারেন, উপকার আসবে। আর কিছু কাজ আপনাদের অ্যাভয়েড করতে হবে, যেমন ভারী কাজ করা, ভারী কিছু টানা বা কাঁধে বোঝা নেওয়া, বা বাজারে ভ্যাগ বা বাড়িতে মা বোনরা যারা বালতির পানি টানেন এগুলো আপাতত কিছুদিন বন্ধ রাখতে হবে। তবে রাস্তা হাঁটতে পারেন, হাঁটাটা খুব ভালো এক্সারসাইজ, মানে স্পেশালি হাঁটা এবং সাঁতার কাটা, এটা এই রোগীদের জন্য সবচেয়ে বেস্ট। আশা করি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাদের এই রোগ সংক্রান্ত আছে, যেন অনেকেই দেখতে পায়। পরবর্তীতে আপনাদের যে কমেন্ট ইতিপূর্বে আপনারা লিখেছেন যে আমি জানতে চেয়েছিলাম যে কার কত বছর ধরে কোমর ব্যথা, আপনারা লিখেছেন প্রায় 100 কমেন্ট চলে এসেছে, তো সেটা নিয়ে ভিডিও আসছে ইনশাল্লাহ, আপনারা ভিডিও দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।